জুলকার নাইন এই প্রসঙ্গে আল্লাহতালা বলেছেন অর্থ ওরা তোমাকে জুলকার নাইন সম্বন্ধে জিজ্ঞাসা করে বলো আমি তোমাদের নিকট তার বিষয় বর্ণনা করব। আমি তাকে পৃথিবীতে কর্তৃত্ব দিয়েছিলাম এবং প্রত্যেক বিষয়ের উপায় উপকরণ দান করেছিলাম অতপর সে এক পথ অবলম্বন করল চলতে চলতে সে যখন সূর্যের অস্তগমন স্থানে পৌঁছালো তখন সে সূর্যকে এক পঙ্কিল জলাশয়ে অস্তগমন করতে দেখল এবং সে সেখানে এক সম্প্রদায়কে দেখতে পেল আমি বললাম হে জুলকার নাইন তুমি এদেরকে শাস্তি দিতে পারো অথবা এদের ব্যাপারে সদায়ভাবে গ্রহণ করতে পারো সে বলল যে কেউ সীমা লঙ্ঘন করবে আমি তাকে শাস্তি দিব অতপর সে তার প্রতিপালকের নিকট প্রত্যাবর্তিত হবে এবং তিনি তাকে কঠিন শাস্তি দিবেন তবে যে ইমান আনে এবং সৎকর্ম করে তার জন্য প্রতিদান স্বরূপ আছে কল্যাণ এবং তার প্রতি ব্যবহারে আমি নম্র কথা বলবো আবার সে পথ ধরলো চলতে চলতে যখন সে সূর্যোদয় স্থলে পৌঁছালো তখন সে দেখল তা এমন এক সম্প্রদায়ের উপর উদয় হচ্ছে যাদের জন্যে সূর্য তাপ হতে কোনো অন্তরাল আমি সৃষ্টি করিনি প্রকৃত ঘটনা এটাই তার বৃত্তান্ত আমি সম্মুখ অবগত আসি। আবার সে এক পথ ধরল চলতে চলতে সে যখন দুই পর্বত প্রাচীর মধ্যবর্তী স্থলে পৌঁছালো তখন সেখানে সে এক সম্প্রদায়কে পেল যারা তার কথা একেবারেই বুঝতে পারছিল না তারা বলল হে জুলকার নাইন ইয়াজুজ ও মা যুজ পৃথিবীতে অশান্তি সৃষ্টি করছে আমরা কি তোমাকে কর দিব এই শর্তে যে তুমি আমাদের ও তাদের মধ্যে এক প্রাচীর গড়ে দিবে সে বলল আমার প্রতিপালক আমাকে যে ক্ষমতা দিয়েছেন তাই উৎকৃষ্ট সুতরাং তোমরা আমাকে শ্রম দিয়ে সাহায্য করো আমি তোমাদের ও তাদের মধ্যস্থলে এক মজবুত প্রাচীর গড়ে দেব তোমরা আমার নিকট লৌহ পিণ্ডসমূহ আনায়ন করো অতপর মধ্যবর্তী ফাঁকা স্থান পূর্ণ করো যখন লৌহ স্তূপ দুই পর্বতে সমান হলো, তখন সে বলল তোমরা হাপরে দম দিতে থাকো তখন তা আগুনের মতো উত্তপ্ত হলো তখন সে বলল তোমরা গলিত তামা আনায়ন করো আমি তা ঢেলে দিই এর উপরে এরপর তা অতিক্রম করতে পারল না বা ভেদ করতেও পারল না সে বলল এটা আমার প্রতিপালকের অনুগ্রহ যখন আমার প্রতিপালক প্রতিপালকের প্রতিশ্রুতি পূর্ণ হবে তখন এটাকে চূর্ণ বিচূর্ণ করে দেবেন এবং আমার প্রতিপালকের প্রতিশ্রুতি সত্য সুরা কাহাপের তিরাশি থেকে আটানব্বই নম্বর আয়াত আল্লাহ এখানে জুলকার নাইনের বর্ণনা দিয়েছেন তাকে তিনি ন্যায়পরায়ণ বলে প্রশংসা করেছেন প্রাচ্য ও প্রাচিত্যের শেষ পর্যন্ত তিনি অভিযান পরিচালনা করেছিলেন সমস্ত ভূখণ্ডের উপর তিনি বিজয় লাভ করেছিলেন সকল দেশের অধিবাসীরা তার আনুগত্য স্বীকার করেছিল তাদের মধ্যে তিনি পূর্ণ ইনসা প্রতিষ্ঠা করেছিলেন বস্তুত তিনি আল্লাহর সাহায্যপ্রাপ্ত এক সফল ও বিজয় বীর এবং ন্যায় প্রতিষ্ঠাকারী বাচ্চা তার সম্পর্কে বিশুদ্ধ কথা হলো তিনি একজন ন্যায়পরায়ণ বাচ্চা অবশ্যই কারো কারোর মতে তিনি নবী কারো মতে রাসুল তার সম্পর্কে একটা বিরাল মত হচ্ছে তিনি ছিলেন ফেরেস্তা এই শেষক্ত মতামতটি আমিরুল মোমিনীর হজরত ওমর ইবনুল খাত্ত রাধিয়াল্লাহ আনহু থেকে শ্রুতি হয়ে বর্ণিত হয়েছে কেননা হজরত ওমর রাদিয়াহ আনহু একদিন শুনতে পেলেন যে এক ব্যক্তি অপর ব্যক্তিকে বলছে হে জুলকার নাইন তখন তিনি বললেন থামো যে কোনো একজন নবীর নাম নামে নাম রাখাই যথেষ্ট ফেরেস্তার নামে নাম রাখার কি প্রয়োজন সোহাইল এই ঘটনা বর্ণনা করেছেন ও কি মুজাহিদের সূত্রে আব্দুল্লাহ ইবনে আমর আনহু থেকে বর্ণনা করেছেন যে নবী ছিলেন হাফিজ ইবন আশাকির আবু হুরাইরা রাদি আনহু থেকে বর্ণনা করেন রাসুল্লাহ সাল্লাহ্লাম বলেছেন আমি জানি না তুব্বা বাচ্চা অভিষুপ্ত ছিল কিনা আমি এটাও জানি না যে সরই শাস্তি দ্বারা দণ্ডপ্রাপ্তের গুনাহ মাফ করা হবে কিনা আমি জানি না জুলকার নাইন নবী ছিলেন কি এই হাদিস উপযুক্ত সনদে গরিব ইসাহাক ইবন বিশোর ইবন আব্বাস রাদি আল্লাহ আনহু থেকে বর্ণনা করেন যে জুলকারনাইন ছিলেন একজন ধার্মিক বাচ্চা আল্লাহ তার কাজকর্মে সন্তুষ্ট ছিলেন নিজ কিতাবে তিনি তার প্রশংসা করেছেন তিনি ছিলেন আল্লাহর সাহায্যপ্রাপ্ত হজরত খিজির আলাহিসাল্লাম ছিলেন তার উজির তিনি আরও বলেছেন যে খিজির আলাহিসাল্লাম থাকতেন তার সেনাবাহিনীর অগ্রভাগে বর্তমানকালে বাদশাহের নিকট উজিরের যেই স্থান জুলকার নাইনের নিকট হজরত খিজির আলাহ ঠিক এই সেই রূপ উপদেষ্টার মর্যাদা ছিল আজরকি প্রমুখ ঐতিহাসিকগণ লিখেছেন যে জুলকারনাইন হজরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইসাল্লামের নিকট ইসলাম গ্রহণ করেন এবং ইব্রাহিমের সাথে তিনি ইব্রাহিমের সাথে তিনি ও হজরত ইসমাইল আলেসাল্লাম একত্রে কাবা তফ করেন উবাইদ ইবন উসাইর তার সু তার পুত্র আবদুল্লাহ ও অন্যান্য বর্ণনাকারী বলেছেন যে জুলকারনাইন পদব্রজে হজ পালন করেন ইব্রাহিম আলে তার আগমনের সংবাদ পেয়ে তার সাথে সাক্ষাৎ করেন তাকে দোয়া করেন এবং তার উপর সন্তুষ্টি প্রকাশ করেন আল্লাহ মেঘপুঞ্জকে জুলকার নাইনের অনুগত করে দিয়েছিলেন যেখানে তিনি যেতে চাইতেন মেঘমালা তাকে সেখানে বহন করে নিয়ে যেত জুলকার নাইন নামকরণের ব্যাপারে ঐতিহাসিকগণ বিভিন্ন কারণ উল্লেখ করেছেন কারোর মতে তার মাথায় দুইটি সিং এর মতো ছিল এই কারণে তাকে জুল কার্ড বা দুই বলা হয়েছে। ইবন মুনাহবি বলেছেন তার মাথায় দুইটি তামার সিং ছিল এটা দুর্বল মত কোনো কোনো আহলি কিতাব বলেছেন যেহেতু তিনি রোম ও পারস্য এই উভয় সাম্রাজ্যের সম্রাট ছিলেন তাই তাকে এই রূপ উপাধি দেওয়া হয়েছে কেউ বলেন যেহেতু তিনি সূর্যের দুই প্রান্ত পূর্ব ও পশ্চিম এবং এর পরবর্তী সমস্ত জায়গায় একচ্ছত্র বাদশাহ ছিলেন তাই তাকে এই নামে ভূষিত করা হয়েছে এই ব্যাখ্যায় ইমাম জুহুরি ও অন্যান্য মতের তুলনায় এই মতটি অধিক গ্রহণযোগ্য হাসান বসরি রাহিমাহুল্লাহ বলেন তার মাথা চুলে দুটি উঁচু ঝুঁকি ছিল যার কারণে তাকে এই নাম দেওয়া হয় ইসাহাক ইবন বিশ্বর সুয়াইবের পিতা থেকে বর্ণনা করেন যে তিনি এক পরাক্রমশালী বাচ্চাকে আল্লাহর দিকে আহ্বান করেন এতে সে তার একটি শিং এর উপর আঘাত মেরে ভেঙে চুরমার করে দেয় এই ঘটনার পর তাকে জুল কারনাইন বলে আখ্যায়িত করা হয় ইমাম সাউরি আলী ইবনা আবি তালিব রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণনা করেন যে জনৈক ব্যক্তি হজরত আলী রাদিয়াল্লাহ আনুহুকে জুল কারনাইন সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি বলেন জুলকারনাইন আল্লাহর এক সৎ বান্দা আল্লাহ তাকে উপদেশ দেন তিনি উপদেশ কবুল করেন তিনি তার সম্প্রদায়কে আল্লাহর দিকে আহ্বান করেন তারা তার একটি সিং এর উপর সজরে আঘাত করে ফলে তিনি মারা যান আল্লাহ তাকে জীবিত করেন আবারও তিনি তার সম্প্রদায়কে আল্লাহর দিকে আহ্বান করেন তখন তারা তার অপর অপরিসিংয়ের উপর আঘাত করে এই আঘাতেও তিনি মারা যান এখান থেকে তাকে জুলকার নাইন বলা হয়ে থাকে সুবা আল কাসিমও হজরত আনহু থেকে অনুরূপ বর্ণনা করেছেন আবু তোফাইল হজরত আলী রা আনহু থেকে বর্ণনা করে বলেন যে জুলকারনাইন নবী রাসুল বা ফেরস্তা কোনোটি ছিলেন না তিনি ছিলেন একজন পূর্ণবান ব্যক্তি জুলকারনাইনের আসল নাম ছিল আসল নাম কি ছিল সেই ব্যাপারে বিভিন্ন রকম বর্ণনা পাওয়া যায় জুবাইয়ের ইবন বাক্কার ইবন আব্বাস রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণনা করেন যে তার নাম আবদুল্লাহ ইবনে জাহাক ইবন মাদ কারোর মতে যে মুসআব ইবন আব্দুল্লাহ ইবন কিনান ইবন মানসুর ইবন আব্দুল্লাহ ইবনান আজদ ইবন মা আউন ইবন নাবাত ইবন মালিক ইবন যায়ুদ ইবনে কাহলান ইবনে সাব ইবনে কাহতান একটি হাদিসের বর্ণনায় আছে যে জুলকার নাইন। হিম আর গোত্রভুক্ত ছিলেন তার মা ছিলেন স দেশীয় প্রখর অধিকারী হওয়ায় মূল জুলকার ইবনুল ফাইলা সুফ বা মহাবিজ্ঞানী বলা হতো হিম আর গোত্রের জনৈক কবি তাদের পূর্বপুরুষ জুলকার নাইনের প্রশংসায় নিম্নরূপ গৌরব গাথা লিখেছেন অর্থ জুলকার নাইন ছিলেন আমার পিতামহ মুসলমান ও এমন এক বাচ্চা অন্যান্য রাজ্য বর্গ তার বর্ষতা স্বীকার করে ও তার নিকট আত্মসমর্পণ করে তিনি অভিযানের পর অভিযান পরিচালনা করে পৃথিবীর পূর্ব ও পশ্চিম প্রান্ত পর্যন্ত পৌঁছেন। এবং মহাজ্ঞানী পথ প্রদর্শক আল্লাহর প্রদত্ত উপায় উপকরণ অনুসন্ধান করেন পশ্চিমে সূর্যের অস্তাচলে গিয়ে সেখানে সূর্যকে এক কর্দমাক্ত কালো জলাশয়ে অস্ত যেতে দেখেন তারপরে আসেন শর্মা সম্রাজ্ঞী বিলকিস তিনি ছিলেন আমার ফুফু বিশাল সাম্রাজ্যের অধিকারী হন তিনি সুলাইমানের হুদহুদ পাখির আগমন পর্যন্ত তিনি অত্যন্ত প্রতাপের সাথে রাজ্য পরিচালনা করেন সুহাইলি লিখেছেন কেউ কেউ তার নাম বলেছেন আবান ইবন মারজুবা। ইবনে হিসাম এই কথা উল্লেখ করেছেন তবে তিনি অন্যত্র জুলকার নাইনের নাম লিখেছেন আস আব ইবনে জি মারাইয়াদ তুব্বা বংশের তিনি প্রথম বাচ্চা বিরুজ সাবার ঘটনায় তিনি ইব্রাহিমের পক্ষে ফাইসালা দিয়েছিলেন কেউ বলেছেন জুলকার নাইনের নাম আফরিদুন ইবনে আসফিয়ান যিনি জাহাককে হত্যা করেছিলেন আরবের বাগ্মী পুরুষ কুশ তার এক ভাষণে বলেছিলেন হে আয়াদ ইবনে সাব জুলকার বংশধর তোমাদের পূর্বপুরুষ জুলকার নাইন যিনি পূর্ব ও পশ্চিমের বাচ্চা জিন ও ইনসানের উপর ক্ষমতা প্রয়োগকারী এবং দুই হাজার বছর যার বয়স এ সত্ত্বেও তা যেন ছিল এক লহমার মতো এই কথা উল্লেখ করার পর ইবনে হিসাম কবি আশাইয়ের নিম্নক্ত কবিতা আবৃত করেন কবিতার অর্থ অতপর সাব জুলকার মাটির নিচে কবরের মধ্যে দীর্ঘস্থায়ীভাবে অবস্থান গ্রহণ করেন এবং সেখানে অবস্থানরত অবস্থায় তার সুবাস নিতে থাকে ইমাম দারকুতনি ও ইবনে মালিউকা বলেছেন জুলকারাইনের নাম হুরমুস তাকে বলা হতো হারবিস ইবনে কাইতুন ইবনে রামি ইবনে লান্তি ইবনে কাশলুখিন ইবনে ইউনান ইবনে ইয়াফিস ইবনে নুন নুহ আলাইসাল্লাম ইসাহাক ইবনে বিশ্বর কাতাদার রাহিমা থেকে বর্ণনা করেন যে বাদশাহ স্কেন্দার বা আলেকজেন্ডারই ছিলেন জুলকার নাইন তার পিতা ছিলেন প্রথম কাইসার রোম সম্রাট ইনি শাম ইবনে নূহ আলাইসাল্লামের বংশধর আর দ্বিতীয় জুলকার নাইন হচ্ছেন স্কেন্দার ইবনে ফিলিপস ইবনে মুসরিম ইবনে হুরমুস ইবনে মাইতুন ইবনে রুমি ইবনে লান্তি ইবনে ইউনান ইবনে ইয়াফিস ইবনে ইউনাহ ইবনে শারখুন ইবনে রুমাহ ইবনে শারফত ইবনে এমনভাবে আরও অনেকগুলো নাম বলা হয়েছে এবং শেষ একটি হচ্ছে ইবনে ইব্রাহিম আল খলিল আলেসাল্লাম হাফিজ ইবনে আশাকির তার ইতিহাস গ্রন্থে এই নসবনামা উল্লেখ করেছেন জুলকারনাইন আল মাকদুনি আল ইউনানি আল মিশরি আলেকজেন্দ্রিয়া নগরীর প্রতিষ্ঠাতা যিনি স্বয়ং শাসনামলে রোমের ইতিহাস সৃষ্টি করেছিলেন প্রথম জুলকারনাইন থেকে এই দ্বিতীয় জুলকারনাইন দীর্ঘকাল পরে হজরত ইসালসাল্লাম এর তিনশো বছর পূর্বে জন্মগ্রহণ করেন দার্শনিক অ্যারিস্টোটাল ছিলেন তার উজির তিনি দারার পুত্র দারাকে হত্যা করেন এবং পারস্য সাম্রাজ্যকে পদানত করেন আমরা এই ব্যাপারে বিস্তারিত আলোচনা করলাম এই জন্যে যে অনেকেই উভয়ই স্কেন্দারকে অভিন্ন ব্যক্তি মনে করেন ফলে তারা এই বিশ্বাস করে যে কুরআন যে জুলকার কথা বলা হয়েছে তারই উজির ছিলেন অ্যারিস্টেটল এই বিশ্বাসের ফলে বিরাট ভুল ও জটিলতার সৃষ্টি হয় কেননা প্রথম জুলকার নাইন ছিলেন মুমিন সৎ আল্লাহ ভক্ত ও ন্যায় পরায়ণ বাদশাহ হজরত খিজির আলা তার উজির অনেকের মতে তিনি ছিলেন নবী পক্ষান্তরে দ্বিতীয় জুলকারনাইন ছিলেন মুশরিক তার উজির একজন দার্শনিক এছাড়া এই দুইজনের মধ্যে দুই হাজার বছরের চাইতেও অধিক সময়ের ব্যবধান সুতরাং কোথায় এর অবস্থান আর কোথায় তার অবস্থান উভয়ের মধ্যে বিরাট ব্যবধান কোনোই সামঞ্জস্য নেই অজ্ঞ ও নির্বোধ লোকেরাই দুইজনকে এক বলে ভাবতে পারে এই প্রেক্ষাপটে আল্লাহর বাণী ওরা তোমাকে জুলকারনাইন সম্বন্ধে জিজ্ঞাসা করছে এর কারণ হচ্ছে কতিপয় কুরাইশ কাফিরগণ ইহুদিদের কাছে কাছে গিয়ে বলে তোমরা আমাদেরকে এমন কিছু কথা বলে দাও যে বিষয়ে আমরা হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের জ্ঞান পরীক্ষা করতে পারি ইহুদিরা এদেরকে শিখিয়ে দিল যে তোমরা তাকে এমন এক ব্যক্তির কথা জিজ্ঞাসা করো যে সমগ্র ভূখণ্ড বিচরণ করেছে আর কতিপয় যুবকের পরিচয় জিজ্ঞাসা করো যারা তাদের বাড়ি থেকে বের হয়ে নিরুদ্দেশ হয়ে গিয়েছিল যাদের পরিণতি সম্পর্কে কেউ কিছু জানে না কুরাইশরা ফিরে এসে রাসুল্লাহ সাল্লাহ সাল্লামকে এই প্রশ্ন করল আল্লাহ তালা আসহাবে কাহাব ও জুলকার নাইনের ঘটনা সম্বন্ধে আয়াতসমূহ নাজিল করলেন আল্লাহ বলেন বলো আমি শীঘ্রই তোমাদেরকে এই বিষয়ে জানাবো অর্থাৎ এদের বর্ণনা ও অবস্থা সম্পর্কে বিস্তারিত জানাবো আয়তে উল্লেখিত তার পরিচয়ের জন্য যতটুকু প্রয়োজন ও কল্যাণকর ততটুকু বলা হবে অতপর আল্লাহ বলেন আমি তাকে পৃথিবীতে কর্তৃত্ব দিয়েছিলাম ও প্রত্যেক বিষয়ের উপই উপায় উপকরণ দান করেছিলাম এর অর্থ হচ্ছে তাকে বিরাট রাজত্ব দিয়েছিলাম এবং রাষ্ট্রের এমন সব উপায় উপকরণ তার করায়ত্ব করে দিয়েছিলাম যার সাহায্যে সে বিরাট বিরাট কাজ সমাধা করতে ও বড় বড় উদ্দেশ্য পূরণ করতে পারত কোতাইবা হাবিব ইবন হাম্মাদ থেকে বর্ণনা করেন হাবিব বলেন আমি হজরত আলী ইবনে আবি তালিবের কাছে বসা ছিলাম এমন সময় এক ব্যক্তি তাকে জিজ্ঞাসা করল জুলকার উপায়ে পৃথিবীর পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত পৌঁছে যেতে পারল হজরত আলী রাদিয়াল্লাহ আনকু বললেন মেঘমালাকে তার আনুগত্য করে দেয়া হয়েছিল সকল উপকরণ তার হস্তগত করা হয়েছিল এবং তার জন্যে আলো বিচ্ছিরিত করে হয়েছিল এই পর্যন্ত বলে জিজ্ঞাসা করলেন আরও বলা লাগবে নাকি শুনে লোকটি চুপ হয়ে গেল আর হজরত আলী রাদিয়াল্লাহ আনহু থেমে গেলেন আবু ইসাহাক সাবি মোয়াবিয়া রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণনা করেন সমগ্র পৃথিবীর বাদশাহী করেছেন চারজন সুলাইমান ইবেন দাউদ ইবনে আবু আবুদাউদ আলাইসাল্লাম সুলাইমান ইবন দাউদ আলাইসাল্লাম দুই জুলকার নাইন তিন হুলওয়ানের জৈনিক অধিবাসী অন্য একজন জিজ্ঞাসা করল তিনি কি খিজির বললেন না জুবাইর ইবনে বাক্কার সুফিয়ান সাউরি রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণনা করেন সমগ্র পৃথিবীতে রাজত্ব করেছেন এমন বাচ্চা ছিলেন চারজন দুইজন মমিন নবী সুলাইমান আলাইসাল্লাম জুলকার নাইন এবং অন্য দুইজন হচ্ছেন কাফির এক হচ্ছে নমরুদ দুই বুখত নসর সাইদ ইবন বশিরও এই রূপ বর্ণনা করেছেন ইসহাক ইবনে বিশোর হাসান বাহিমা থেকে বর্ণনা করেন যে নবরুদের নমরুদের পরে জুলকার নাইন হন। তিনি একজন খাঁটি নেকর মুসলমান ছিলেন তিনি প্রাচ্য ও প্রতিচ্চে অভিযান চালান আল্লাহ তার আয়ু বাড়িয়ে দেন ও তাকে সাহায্য করেন ফলে সমস্ত জনপদ তিনি নিজের অধীনে আনেন ধন রত্ন করায়ত্ত করেন দেশের পর দেশ জয় করেন এবং বহু কাফির নিধন করেন তিনি বিভিন্ন জনপদ শহর ও কিল্লা অতিক্রম করে চলতে চলতে পৃথিবীর পূর্ব সীমান্তে এবং পশ্চিম সীমান্ত পর্যন্ত পৌঁছে যান এই সম্পর্কে আল্লাহ বলেন তারা তোমাকে জুলকারনাইন সম্পর্কে জিজ্ঞাসা করে বলো আমি তোমাদের কাছে তার কিছু অবস্থা বর্ণনা করব। আমি তাকে পৃথিবীর প্রতিষ্ঠিত করেছিলাম এবং প্রত্যেক বিষয়ের কার্য উপকরণ দান করেছিলাম অর্থাৎ উপায় উপকরণ অন্বেষণের জ্ঞান দান করেছিলাম ঐতিহাসিক ইসহাক লিখেছেন মুকাতিল বলেন যে জুলকারনাইন দেশের পর দেশ জয় করেন ধনরত্ন সংগ্রহ করেন এবং যারা তার দিন গ্রহণ করত ও তা অনুসরণ করত তাদেরকে ছেড়ে দিতেন অন্যথায় হত্যা করতেন আর আমি তাকে প্রত্যেক বিষয়ের উপর উপকরণ দিয়েছিলাম এই আয়াতে এর অর্থ ইবনে আব্বাস মুজাহিদ সাইদ ইবনে জুবাইর ইক্রিমা উবাইদ ইবনে ইয়ালা সুদ্দি কাতাদা ও জাহাক এর মতে ই বা জ্ঞানকে বোঝানো হয়েছে কাতাদা ও মাতা আল ওয়ারাইরাকের মতে ভূপৃষ্ঠের বিভিন্ন নিদর্শন অবস্থান অবস্থা ও প্রকৃতি আব্দুর রহমান ইবনে জাইদ ইবনে আসলামের মতে বিভিন্ন ভাষার জ্ঞান কেননা জুলকার যে জাতির বিরুদ্ধেই লড়াই করতেন সেই জাতির ভাষাই তাদের সাথে কথা বলতেন কিন্তু এর সঠিক অর্থ এই যে এমন প্রতিটি উপকরণই এর অন্তর্ভুক্ত যার সাহায্যে তিনি রাষ্ট্রের মধ্যে ও বাইরে নিজ উদ্দেশ্য পূরণের জন্যে ব্যবহার করতেন কারণ তিনি প্রতিটি বিজিত দেশ থেকে প্রয়োজন পরিমাণ সম্পদ খাদ্য সামগ্রী ও পাথেও গ্রহণ করতেন যা তার কাজে লাগত এবং অন্য দেশ জয়ের জন্য সহায়ক হতো কোনো কোনো আহলে কিতাব উল্লেখ করেছেন জুলকারনাইন নাইন এক হাজার ছয়শো বছর আয়ু পেয়েছিলেন তিনি গোটা বিশ্ব ভ্রমণ করেন এবং মানুষকে এক আল্লাহর দিকে আহ্বান জানাতে থাকেন কিন্তু তার বয়সকাল সম্পর্কে যে সব মতামত ব্যক্ত করা হয়েছে তাতে সন্দেহের অবকাশ আছে আমি তাকে প্রত্যেক বিষয়ের উপায় উপকরণ দিয়েছিলাম এই আয়াতে সম্পর্কে বাইহাকি ও ইবনে আশাকির এক দীর্ঘ হাদিস বর্ণনা করেছেন কিন্তু সেই হাদিসটি অত্যন্ত মুনকার পর্যায়ের ওই হাদিসের জনৈক রাবি মোহাম্মদ ইবন ইবনে ইউনুসের বিরুদ্ধে মিথ্যাচারিতার অভিযোগ রয়েছে এই কারণে আমরা এখানে সেই হাদিস উল্লেখ করলাম না আল্লাহর বাণী অতপর সে এক পথ অবলম্বন করল চলতে চলতে সে যখন সূর্যের অস্তগমন স্থানে পৌঁছালো অর্থাৎ চলতে চলতে পৃথিবীর পশ্চিম দিকে এমন এক স্থানে পৌঁছালেন যেই স্থান অতিক্রম করা কারোর পক্ষে সম্ভব নয় এখানে এসে তিনি থেমে যান এই স্থানটি হল পশ্চিম আটলান্টিক মহাসাগরের উপকূল এর মধ্যে ছিল কতকগুলো দ্বীপ দ্বীপগুলোকে আরবিতে খালিদাত দ্বীপপুঞ্জ বলা হয় মানচিত্রবিদদের কারো মতে এই দ্বীপ থেকেই ভূভাগ শুরু হয়েছে কিন্তু অন্যদের মতে উক্ত সাগরের উপকূল থেকে ভূপৃষ্ঠের সূচনা যা পূর্বেই উল্লেখ উল্লেখিত হয়েছে জুলকারনাইন এখানে দাঁড়িয়ে সূর্যের অস্তগমন প্রত্যক্ষ করেন সে সূর্যকে এক পঙ্কিল জলাশয়ে অস্তগমন করতে দেখল এখানে পঙ্কিল জলাশয় বলতে সাগরকে বোঝানো হয়েছে কেননা যে ব্যক্তি সাগর থেকে বা তার উপকূল থেকে প্রত্যক্ষ করে সে দেখতে পায় সূর্য যেন সমুদ্রের মধ্য থেকে উদিত হচ্ছে এবং সমুদ্রের মধ্যে অস্ত যাচ্ছে এই কারণে আয়াতের মধ্যে বলা হয়েছে সে দেখতে পেলো এই কথা বলা হয়নি যে সূর্য পঙ্কিলিত জলাশয়ে অস্ত গেল ইমাম আহমদ আব্দুল্লাহ ইবনে অমর রাদি আল্লাহ আনহু থেকে বর্ণনা করেন এখানে রাস সাল্লাহ সালাহসাল্লাম একবার সূর্য অস্ত যাওয়ার সময় সেই দিকে তাকালেন এবং বললেন এটা আল্লাহর সৃষ্ট এক উষ্ণ অগ্নিপিণ্ড আল্লাহর হুকুম দ্বারা যদি বাধা প্রদান না করা হতো তবে ভূপৃষ্ঠের সব কিছু জ্বালিয়ে পুড়িয়ে দিত এই হাদিস গরিব পর্যায়ের জ সনদের জনৈক অজ্ঞাত পরিচয় রাবি বলেছেন হাদিসটি মারফু পর্যায়ের হওয়ার ব্যাপারেও সন্দেহ আছে এটা আবদুল্লাহ ইবনে আমরের উক্তিও হতে পারে কেননা ইয়ারমুকের যুদ্ধে দুইটি প্রাচীন কিতাব তার হস্তগত হয় এই কিতাব থেকে তিনি অনেক কথা বর্ণনা করেছেন কোনো কোনো কাহিনী বলেছেন যে কাহিনীকার বলেছেন যে জুলকার নাইন সূর্যের অস্তগমন স্থান অতিক্রম করে সেনাদলসহ দীর্ঘদিন পর্যন্ত অন্ধকারের মধ্যে সম্মুখপানে অগ্রসর হয়েছিলেন তাদের এই কথা ভুল এবং যুক্তি ও রেওয়াত এর পরিপন্থী আবেহায়তের সন্ধানে জুলকার নাইন ইবনে আসাকির ওকি রহিমাখল্লা এর সূত্রে জাইনুল আবেদিন থেকে এক দীর্ঘ ঘটনা বর্ণনা করেছেন ঘটনার সারমর্ম এই যে জুলকারনাইনের সাথে একজন ফেরেস্তা থাকতেন তার নাম ছিল রানা কিল একদিন জুলকারনাইন তাকে জিজ্ঞাসা করলেন পৃথিবীতে একটা ঝর্ণা আছে নাকি যার নাম আইনুল হায়াত বা সঞ্জীবনী ঝর্ণা ফেরেস্তা ঝর্ণাটির অবস্থান সম্পর্কে বিস্তারিত জানালেন জুলকার নাইন তার সম্বন্ধে যাত্রা শুরু করলেন হজরত খিজির আলাইসাল্লামকে তিনি অগ্রবর্তী দলে রাখলেন যেতে যেতে এক অন্ধকার উপত্যকায় গিয়ে ঝর্ণার সন্ধান পেলেন খিজির ঝর্নার কাছে গিয়ে সেখান থেকে তিনি পানি পান করলেন কিন্তু জুলকার নাইন ঝর্নার কাছে যেতে পারলেন না তিনি সেখানে অবস্থিত একটি প্রাসাদে এক ফেরেস্তার সাথে মিলিত হলেন ফেরেস্তা জুলকার নাইনকে একটি পাথর দান করলেন পরে তিনি সেনাবাহিনীর নিকট ফিরে এলে আলিমগঞ্জ পাথরটি সম্পর্কে তাকে জিজ্ঞাসা করলেন তিনি পাথরটি ওজন করার জন্য এক পাল্লায় রাখলেন এবং অপর পাল্লায় অনুরূপ এক হাজার পাথর রাখলেন কিন্তু ওই পাথরটির পাল্লা ভারী হল তখন হজরত খিজির আলা পাথরটির রহস্য সম্পর্কে জিজ্ঞাসা করলেন তখন তিনি তার বিপরীত পাল্লায় একটি পাথর উঠিয়ে তার উপর এক মুষ্টি মাটি ছেড়ে দিলেন এবার পাল্লাটি ভারী হয়ে গেল তখন তিনি বললেন এটা ঠিক বনি আদমের উপমা যারা কবরের মাটি ছাড়া আর কিছুতেই তৃপ্ত হয় না এই দৃশ্য দেখে আলিমগণ ভরে তার প্রতি নত হলেন এরপর আল্লাহ ওই এলাকার অধিবাসীদের ব্যাপারে ফয়সালা দেন আমি বললাম হে জুলকার নাইন তুমি এদেরকে শাস্তি দিতে পারো অথবা এদের ব্যাপারে সদায় ভাব গ্রহণ করতে পারো সে বলল যে কেউ সীমা লঙ্ঘন করবে আমি তাকে শাস্তি দিব অতপর সে তার প্রতিপালকের প্রতি প্রত্যাবর্তন হবে এবং তিনি তাকে কঠিন শাস্তি দিবেন সুতরাং তার উপর দুনিয়ার শাস্তি ও আখেরাতের শাস্তি উভয়টি কার্যকর হবে দুনিয়ার শাস্তির কথা আগে বলা হয়েছে কেননা কাফিরদের জন্য এটা সাবধান ও সতর্কতা স্বরূপ তবে যে ইমান আনে এবং সৎকর্ম করে তার জন্য প্রতিদানস্বরূপ আছে কল্যাণ এবং তার প্রতি ব্যবহারে আমি নম্র কথা বলবো এখানে অধিক মূল্যবান প্রতিদানের কথা প্রথমে বলা হয়েছে অর্থাৎ আখেরাতের পুরস্কার তারপরে বলা হয়েছে তাদের প্রতি তার অনুগত গ্রহের কথা এই অনুগ্রহ হলো ন্যায় জ্ঞান ও ইমান আবার সে এক পথ ধরল এর অর্থ হচ্ছে তিনি পশ্চিম থেকে প্রত্যাবর্তন করে পূর্ব দিকে যাওয়ার পথ ধরলেন কথিত আছে পশ্চিম প্রান্ত থেকে পূর্ব প্রান্তে ফিরে আসতে তার বারো বছর অতিবাহিত হয় চলতে চলতে যখন সে সূর্যোদয় স্থানে পৌঁছালো তখন সে দেখল তা এমন এক সম্প্রদায়ের উপর উদিত হচ্ছে যাদের জন্য সূর্য তাপ থেকে অনেক অন্তরাল আমি সৃষ্টি করিনি অর্থাৎ তাদের ঘর বাড়ি ছিল না এবং সূর্যের তাপ থেকে বাঁচার কোনো উপায় ছিল না তবে অনেক আলিম লিখেছেন যে তারা মাটিতে কবরের ন্যায় এক প্রকার সুড়ঙ্গে প্রচণ্ড তাপের উপর আশ্রয় নিত প্রকৃত ঘটনা এটাই তার বৃত্তান্ত আমি সম্মুখ অবগত হাসি অর্থাৎ জুলকার নাইন সকল কর্মকাণ্ড সম্পর্কে আমি অবহিত আমি তাকে হেফাজত করেছিলাম এবং পৃথিবীর পশ্চিম থেকে পূর্ব সীমান্ত পর্যন্ত সুদীর্ঘ যাত্রা পথে আমার প্রহরা তার উপর কার্যকর ছিল উবাইদ ইবনে ইয়ামুর ও তার পুত্র আব্দুল্লাহ প্রমুখ আলিমগণ বলেছেন যে জুলকার পদব্রজে হজ পালন করেন হজরত ইব্রাহিম খলিল আলাইসাল্লাম জুলকার নাইনের আগমনের সংবাদ পেয়ে সম্মুখে অগ্রসর হয়ে তার সাথে সাক্ষাৎ করেন উভয় একত্রে মিলিত হয়ে ইব্রাহিম খলিল আলাইসাল্লাম তার জন্যে দোয়া করেন এবং কতিপায় উপদেশ দেন কথিত আছে হজরত খলিল হজরত ইব্রাহিম খলিল আলাইসাল্লাম একটি ঘোড়া নিয়ে এগিয়ে যান এবং জুলকার নাইনকে তাতে আরোহণ করতে বলেন কিন্তু জুলকারনাইন নাইন অস্বীকার করে বলেন যে শহরে আল্লাহর খলিল বিদ্যমান আছে সেই শহরে আমি বাহনে আরোহণ করে প্রবেশ করব না তখন আল্লাহ মেঘমালাকে তার অনুগত করে দেন এবং ইব্রাহিম এই সুখবর তাকে জানিয়ে দেন তিনি যেখানে যাওয়ার ইচ্ছা করতেন মেঘমালা তাকে সেখানে নিয়ে যেত আল্লাহর বাণী আবার সে এক পথ চলতে চলতে সে যখন দুই পর্বত প্রাচীরের মধ্যবর্তী স্থানে পৌঁছালো তখন সেখানে এক সম্প্রদায়কে পেল যারা তার কথা একেবারেই বুঝতে পারছিল না এই সম্প্রদায় সম্পর্কে বলা হয়েছে এরা হল তুর্কি জাতি ইয়াজুজ ও মাজুজের জ্ঞাতি ভাই এই সম্প্রদায়ের লোকজন জুলকার নাইনের নিকট অভিযোগ করে ইয়াজুজ ও মাজুজ গোত্রদ্বয় তাদের উপর অত্যাচার চালায় লুটতরাজ ও ধ্বংসাক্ত কার্যক্রমের দ্বারা শহরকে বিপদগ্রস্ত করে ফেলে তারা জুলকারনাইনকে কর দিতে আগ্রহ প্রকাশ করলো যাতে তিনি তাদের ও ইয়াজুজ মাজুজের মাঝে একটি প্রাচীর তৈরি করে দেন যাতে করে তারা আর এদিকে উঠে আসতে না পারে জুলকারনাইন তাদের থেকে কর নিতে অস্বীকার করেন এবং তাকে আল্লাহর যে সম্পদ ও ক্ষমতা দিয়েছেন তাতেই সন্তুষ্ট প্রকাশ করেন তিনি বললেন আমার প্রতিপালক আমাকে যে ক্ষমতা দিয়েছে তাই যথেষ্ট তিনি তাদেরকে শ্রমিক ও উপকরণ সরবরাহ করতে বললেন এবং উক্ত দুই পর্বতের মধ্যবর্তী ফাঁকা স্থান ভরাট করে বাঁধ নির্মাণ করে দেওয়ার প্রতিশ্রুতি দিলেন আর এই দুই পর্বতের মধ্যবর্তী স্থান ছাড়া ইয়াজুজ মাজুসের আসার অন্য কোনো পথ ছিল না তাদের এক দিকে ছিল গভীর সমুদ্র অন্যদিকে সু উচ্চ পর্বতমালা অতপর তিনি লোহা ও গলিত তামা মতান্তরে সীসা দ্বারা উক্ত বাঁধ নির্মাণ করেন কিন্তু প্রথমোক্ত মতই সঠিক সেই মতে এই বাঁধ নির্মাণে তিনি ইটের পরিবর্তে লোহা ও সুড়কির পরিবর্তে তামা ব্যবহার করেন আল্লাহ বলেন এরপর তারা তা অতিক্রম করতে পারল না অর্থাৎ সিঁড়ি কিংবা অন্য কিছুর সাহায্যে বাঁধ পার হয়ে আসতে পারল না এবং ভেদ করতেও পারল না অর্থাৎ কুঠার বা সাবল দ্বারা ছিদ্র করতে পারল না সহজের মোকাবেলায় সহজ ও কঠিনের মোকাবেলায় কঠিন নীতি অবলম্বন করা হলো সে বলল এটা আমার প্রতিপালকের অনুগ্রহ অর্থাৎ এই বাধ নির্মাণের ক্ষমতা আল্লাহই দান করেছেন এটা তারই অনুগ্রহ ও দয়া কেননা এর দ্বারা উক্ত সীমা লঙ্ঘনকারী জাতির অত্যাচার থেকে তাদের প্রতিবেশী লোকদেরকে রক্ষা করতে পেরেছেন যখন আমার প্রতিপালকের প্রতিশ্রুতি পূর্ণ হবে অর্থাৎ শেষ জামানায় মানবজাতির উপর তাদের বের হয়ে আসা নির্ধারিত সময় যখন উপস্থিত হবে তখন তিনি একে চূর্ণ বিচূর্ণ করে দিবেন অর্থাৎ মাটির সাথে মিশিয়ে দিবেন কেননা তাদের বের হয়ে আসার জন্য এরকম হওয়া আবশ্যক এই কারণে আল্লাহ বলেন এবং আমার প্রতিপালকের প্রতিশ্রুতি সত্য অন্যত্র আল্লাহ বলেন ইয়াজুজ মাজুজকে যখন ছেড়ে দেওয়া হবে তখন তারা ভূপৃষ্ঠের উঁচু স্থান থেকে দ্রুত অগ্রসর হতে থাকবে আল্লাহর সত্য প্রতিশ্রুতি নিকটবর্তী এই জন্যে এখানেও আল্লাহ বলেছেন সেদিন আমি তাদেরকে ছেড়ে দেব এই অবস্থায় যে একদল আর এক দলের উপর তরঙ্গের মতো পতিত হবে সেদিন বলতে বিশুদ্ধ মতে বাঁধ ভেঙ্গে দেওয়ার দিনকে বোঝানো হয়েছে এবং সিঙ্গায় ফুৎকার দেওয়া হবে অতপর আমি তাদের সকলকেই একত্রিত করবো কাহাপের নিরানব্বই নম্বর আয়াত ইয়াজুজ ও মাজুচের বের হওয়ার সংক্রান্ত বর্ণিত হাদিসসমূহ আমরা তাপসির গ্রন্থে উল্লেখ করেছি এই গ্রন্থের ফিতান ও মালাহিম অধ্যায়ে আমরা সেইগুলো উল্লেখ করব। আবু দাউদ আত তায়ালিসি রহেমা সুফিয়ান সাউরি রাদিয়াল্লাহ আনহু এর উদ্ধৃতি দিয়ে বলেন সর্বপ্রথম যিনি মুসাফাহার প্রবর্তন করল তিনি হলেন জুলকার নাইন কাব আল আহবার থেকে বর্ণিত তিনি মোয়াবিয়া রাদিয়াল্লাহ আনহুকে বলেছেন জুলকার নাইনের মৃত্যুর সময় উপস্থিত হলে তিনি তার মাকে ওসিয়ত করেন যে আমার মৃত্যু হয়ে গেলে আপনি ভোজের ব্যবস্থা করবেন এবং নগরীতে সমস্ত মহিলাদেরকে ডাকবেন তারা আসলে তাদের সম্মুখে খানা রেখে সন্তান হারা মহিলারা ব্যতীত অন্যদেরকে আহার করতে বলবেন যেসব মহিলা সন্তান হারিয়েছে তারা যেন উক্ত খাদ্য ভক্ষণ না করে ওসিয়াত অনুযায়ী মা সকল ব্যবস্থা সম্পূর্ণ করে উক্ত রূপে আহার গ্রহণের আহ্বান জানালেন কিন্তু একজন মহিলাও খাবার স্পর্শ করল না জুলকার মা আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলেন কি ব্যাপার তোমরা সকলেই কি সন্তান হারা তারা বলল আল্লাহর কসম আমরা প্রত্যেকেই সন্তান হারিয়েছি যখন এই একই অবস্থা প্রত্যক্ষ করে তিনি মনে সান্ত্বনা লাভ করেন ইসহাক ইবন বিশ্বর আব্দুল্লাহ ইবনে জিনাদের মাধ্যমে জনৈক আহলি কিতাব থেকে বর্ণনা করেন যে জুলকার নাইনের অসিও তো তার মায়ের উপদেশ একটি সুদীর্ঘ মূল্যবান উপদেশ বহু জ্ঞানপূর্ণ ও কল্যাণের কথা তাতে আছে। জুলকার নাইনে যখন এন্তেকাল করেন তখন তার বয়স হয়েছিল তিন হাজার বছর এই হাদিসটি অবশ্য গরিব পর্যায়ের ইবন আশাকির অন্য এক সূত্রে বলেছেন জুলকার নাইন ছত্রিশ বছর জীবিত ছিলেন কারো মতে তিনি বত্রিশ বছর জীবিত ছিলেন হজরত দাউদ আলাহিসাল্লাম এর সাতশো বছর পর এবং আদম আলাহাল্লাম এর পাঁচ হাজার একশো একাশি বছর পর তিনি দুনিয়ায় আগমন করেন এবং ১৬ বছর রাজত্ব করেন ইবনে আশাকিরের এই বক্তব্য দ্বিতীয় স্কেন্দারের ক্ষেত্রে প্রযোজ্য হয় প্রথম স্কেন্দারের ক্ষেত্রে নয় তিনি দুই স্কেন্দারের মধ্যে প্রথমজন ও দ্বিতীয় জনের মধ্যে তালগোল পাকিয়ে ফেলেছেন প্রকৃতপক্ষে স্কেন্দার দুইজন আমরা বিভিন্ন বিজ্ঞজনের উদ্ধৃতি দিয়ে এই আলোচনা শুরুতে সেই বিষয়ে উল্লেখ করে এসেছি যারা দুই স্কেন্দারকে একজন ভেবেছেন তাদের মধ্যে সিরাত লেখক আব্দুল মালিক ইবনে হিসাম অন্যতম হাফিজ আবুল কাশিম সুহাইলি এর জোর প্রতিবাদ করেছেন ও কঠোর সমালোচনা করেছেন এবং উভয় স্কেন্দারের মধ্যে সুস্পষ্টভাবে পার্থক্য নির্ণয় করে দিয়েছেন সুহাইলি বলেছেন সম্ভবত প্রাচীন যুগের কতিপয় রাজা বাচ্চা প্রথম স্কেন্দারের সাথে তুলনা করে দ্বিতীয় স্কেন্দারকেও জুলকার নাইন নামে আখ্যায়িত করেছেন